নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। আমাদের ভাবনা এবং মনের সাথে নিজেদের ভুলভাবে চিহ্নিত করার জন্য আমরা দুঃখ পাই। আজকের চমৎকার। আমি মেঘালয় থেকে সুজাতা গুরুদেব বলছি। 74,000 দীক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমি নিজের মধ্যে এক অভূতপূর্ণ ও গভীর পরিবর্তন লক্ষ্য করেছি। বেশ কিছুদিন যাবত আমার অন্তরে বার্তালাপ বন্ধ হয়ে গিয়েছে এবং প্রয়োজনের সময় বাদ দিয়ে মন সম্পূর্ণ নিস্তব্ধ থাকে। অন্তরে কোনো দ্বন্দ্ব অথবা চাপ অনুভূত হয় না, ফলস্বরূপ সদা সর্বদা ঊর্জা শক্তিতে আমি পরিপূর্ণ থাকি। পূর্বে আর্থিক বিষয়গুলো বেশ জটিল মনে হতো, কিন্তু বর্তমানে শ্রী আম্মা ভগবান আমাকে যে সুন্দর স্থিতি প্রদান করেছেন তার ফলস্বরূপ আমি লাভ লোকসান নিয়ে আর ব্যতিব্যস্ত হই না, বরং সবকিছুই আপনাআপনি ঘটতে থাকে এবং সামগ্রিকভাবে আমি লাভবান হই। যে কোনো সৃজনশীল কষ্টসাধ্য কাজ অথবা একসাথে একাধিক কাজ করাও আমার কাছে যথেষ্ট উপভোগ্য অনুভূত হয়। কোনো অভিযোগ, বিরক্তি অথবা চাপ ছাড়াই প্রতিটি কাজই যেন অনায়াসে সম্পন্ন হয়। অপর ব্যক্তি আগ্রাসী, উত্তেজিত অথবা আবেগের বশবর্তী হয়ে পড়লে কোনো বিচার না করে তাকে অনুভব করতে, শুনতে ও বুঝতে পারি, কোনোভাবেই নিজে আহত হই না। জীবন আমার কাছে আনন্দময়, মনোরম এবং কেবলমাত্র বর্তমানেই নিবদ্ধ। ছোট বড় যে কোনো কাজই খুবই মনোযোগ সহকারে সম্পন্ন করতে পারি। কোনো কাজ করার সময় দায়িত্বের বোঝা নয়, বরং এক প্রকার অবসরের বা স্লথ হয়ে যাওয়ার উপলব্ধি হয়। স্পষ্টভাবে দেখতে পাই যে কোনো কাজের পিছনে সমগ্র ব্রহ্মাণ্ড দায়। শ্রী আম্মা ভগবানের চরণ কমলে আন্তরিকভাবে সমর্পণ স্থিতিতে থেকে বিলম্ব ছাড়াই যে কোনো কাজ শুরু করতে পারি এবং এক অবর্ণনীয় নিরাপত্তা ও দৈবিক আশীর্বাদের নিরবচ্ছিন্ন প্রবাহের সাথে তা সম্পাদিত হয়। এখন আমার কাছে এটা খুবই স্পষ্ট যে সমগ্র মানবজাতিকে জীবনমুক্তি প্রদান করার মহান সংকল্প, লক্ষ্য ও নিখুঁত পরিকল্পনা নিয়ে শ্রী আম্মা ভগবান ধরাধামে অবতীর্ণ হয়েছে। মূলমন্ত্র, শ্রীমূর্তি, দীক্ষা ও ধর্মের প্রতিটি শিক্ষা খুবই জীবন্ত এবং তার নিজস্ব চেতনায় উজ্জীবিত। চেতনাময় ও জীবন্ত এই বিশ্ব প্রতিদিন আমার কাছে নতুন নতুন রূপে ধরা দেয় এবং আমার হৃদয় আনন্দে প্রতিস্পন্দিত হয়ে ওঠে। জীবনে এই পরিপূর্ণতার আস্বাদ প্রদান করার জন্য শ্রী পরম জ্যোতি ভগবতী ভগবানকে অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম জানায়।